পরিবেশ বিশেষকৈ ঢিং রূপহী সামগুরী আর নাগরিকাত এইবার কংগ্রেস না থাকিব, কংগ্রেস চাফা হয়ে যাব, এ আই ডি এফ ইতিমধ্যে নাইকিয়া হয়েছে। গতি আমি নিশ্চয়কৈ জিকিম, ডেফিনেটলি জিকিম, আর ভাল ভোটত আমার প্রার্থী সুরেশ বরা ডাঙরিয়া জিকিব। বৈদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়ায় কামেই নকরলে, ইয়াতে কংগ্রেসে কামেই নকরলে, অকল শোষণ করলে, অকল মানুহক ঠগালে, অকল তুষ্টিকরণ করলে, অকল বেয়া কাম করলে, তার প্রতারণার ফল এবার কংগ্রেসে ভুগিব, এ আই ডি এফে ভুগিব আর বিজেপি দলে জয়লাভ করবে। যোৱাকালি স্যার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আজি রাতেপুৱাই মোক কৈছিলে যে ডিঙত অগণন রাইজ ওলাই আহিছে, গতি ডেফিনেটলি আমি জয়লাভ করি। সকলকে ধন্যবাদ দিছো। বিশেষকৈ ঢিং রূপহী সামগুরী আর লাহরিঘাটত এইবার কংগ্রেস না থাকিব, কংগ্রেস চাফা হয়ে যাব, এ আই ডি এফ ইতিমধ্যে নাইকিয়া হয়েছে। গতি আমি নিশ্চয়কৈ জিকিম, ডেফিনেটলি জিকিম, আর ভাল ভোটত আমার প্রার্থী সুরেশ বরা ডাঙরিয়া জিকিব। বৈদ্যুৎ বৰদলৈ ডাঙরিয়ায় কামেই নকরলে, ইয়াতে কংগ্রেসে কামেই নকরলে, অকল শোষণ করলে, অকল মানুহক ঠগালে, অকল তুষ্টিকরণ করলে, অকল বেয়া কাম করলে, তার প্রতারণার ফল এবার কংগ্রেসে ভুগিব, এ আই ডি এফে ভুগিব আর বিজেপি দলে জয়লাভ করবে। যোৱাকালি স্যার হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যে মিটিং আছিল তাতো স্যার অগণন রাইজ ওলাই আছে। মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আজি রাতেপুৱাই মোক কৈছিলে যে ঢিঙত অগণন রাইজ ওলাই আহিছে, গতি ডেফিনেটলি আমি জয়লাভ করি। সকলকে ধন্যবাদ দিছো। হয় স্যার।